আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে তাহরা বালা আসেন, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি, সবাইরে লইয়া আশা করি আপনারাও বালা আসেন। আমি হামিদা ফ্রম হামিদা সোয়েনা ব্লগস, আজকে আবারও আপনার সাথে দুইটা রেসিপি শেয়ার করাম। তো চলৌকা রেসিপি শুরু করিলাই। এখন আরও দুইটা রইয়া গেছে রান্না বান্না, এই দুইটা শেয়ার করমু। তো চিকেনের কারি এটার মাঝে রান্না করমু, আর এই হাঁড়ির মাঝে রান্না করমু কলিজা গিলা। তো খরিজা গিলার রেসিপি শেয়ার হবো, আর চিকেনটা আরো বেশি শেয়ার করতাম না, কারণ বেশি লম্বা হয়ে যায় ভিডিও। এখন এইদিকে আরো একটা রেসিপি আপনার সাথে শেয়ার করাম, এই যে আমি ভালো করে দইয়া দইয়া নিছি গি। তেল গরম হয়ে গেছে, এইদিকে সব সব স্পাইস দারচিনি লং এলাইচ সবটা দিলাম। এখন আদা রসুন, এখন আমি পেঁয়াজ দিলাম, একলগে চার পাঁচটা রান্না করলে একটু লেট হয়ে যায়। আর আমার যে চুলা দেখানি বড় বড় দুইটা হান্ডি বইলে তিনটা বড় যায় না, আর ছোট বড় লাগে ইয়া তিনটা বড় যায়। তো একটু গোল কালার হয়েছে পেঁয়াজ, এখন লবণ দিলাম। গেছে কালকের একটা ভিডিওতে আমার একজন আফুর মেসেজ করছেন যে আমি চিকেনের কারির মাঝে কতটুকু স্পাইস দেই, আর এইগুলার নাম কইয়া কইয়া আপনার সাথে শেয়ার করতাম। আমি তো আসলে প্রত্যেক দিনও কই রান্না বান্না করলে, আইজও দেখো কা এখন কু কইমু। বেসিকলি চিকেনের যেটা যেটা মশলা দয় এই কলজাগুলার মাঝে সেই মশলা আমি এখন কু দেবো। তো আশা করি বইন বালোটিকে দেখুন যেন স্কিপটা করবা না, ইনশাল্লাহ কমেন্টের আনসারটা আপনি পাইলিবা। তো ওয়ান অ্যান্ড হাফ টিস্পুন ধনিয়া পাউডার, ওয়ান অ্যান্ড হাফ টিস্পুন জিরা পাউডার আমি দিলাম। এখন এখন দিলাম চিলি পাউডার 3 টিস্পুন। তো আপনারা জাল একটু কম বেশ করতে পারেন, আমি একটু বলাইয়া দিছি জালর লাগি। হলদি পাউডার দিলাম, মিক্স কারি পাউডার, মিক্স কারি পাউডার আস্তা কন্টেনার ডাইলে আমি দিলাইছি। আসলে এইখানের মাঝে 1 টেবিল স্পুন মিক্স কারি পাউডার আমি দিছি, একটা এক্সট্রা হট এজ ওয়েল। আর যদি আপনারা চান গুয়ামুড়ি দিতে, আমি 1/2 টিস্পুনের মতন গুয়ামুড়ি দিছি, একটা অপশনাল, চাইলে দিতে পারবা না চাইলে না। এখন আমি দিলাম চাইলে একটা টমেটো দিতে পারবা, আমার টমেটো আসলে রান্তে রান্তে শেষ হয়ে গেছে, শপিং উপিং শেষ, টমেটো টমেটো নাই। এখন আমি এগুলা দিলাম, আর এখানে কলজা আর গিলা মুরগর। এখন আমি লেড না লাগাইয়া একটু নাড়াচাড়া করবো, এখন 4-5 মিনিট আস্তে আস্তে নাড়াচাড়া করবো, নাইলে কিন্তু ভাঙ্গি যাইব। তো নাড়াচাড়া করলে কি তো হয় যে একটা নাকি বয়ল করেন, তা আমি বয়ল করি না, আমি মশলার মাঝে বালু করি, আমি একটু বিরানি বিরানোর মতন কইরা নিই। তো যে একটা স্মেল স্মেল বা খের খের কাছে লাগে এটা যাই কি আর কি। কারিটা বাক্কা সুন্দর হয়েছে, আর আমি 1 ফুটে জুল অ্যাড করছি না, ওই যে দেহরানি যে ফানি বার হয়েছে ওই ফানিটা কি আমার কারিটা রান্না হয়েছে। তো আমি যে আগে চিলি পাউডার দিছিলাম বাক্কা দিছি, আমার নর্মালি খারির তুলনায় এখানে মাঝে একটু জাল হইব। আর এরপরে আমি একটু নাগা পিকল দিব, চাইলে আপনারা ঠেঙ্গা যে কোনো পিকল অ্যাড করতে পারবা। একটু জাল হওয়ার লাগে, কারণ এগুলা তো আর বাচ্চাইতে খাইতা নাই, ইভেন আমার হাজবেন্ডেও খাইতা নাই। এগুলা খারি দেখলে আমার তো ডর করে যে হান্ডির নিনে আমার বাইঙ্গা ফলাই যায়, কারণ আমার ডিপ ফ্রিজারের মাঝে দেখছিলাম এগুলা এনে আমি সপ্তাহে রাখছিলাম। আমার কইরা যদি না আমি এগুলা ফ্রিজারটা কি ফালাই না, তাহলে ফ্রিজার ফ্রিজারটা আমি ফালাই দিল বুঝি। এন বুঝতে পারা তো এই দেশের ফুলা খাইনি কি তা করেন, সপ্তাহ খাইতা তারা চায় না।
তো আমার রান্না বান্না শেষ। এটার মাঝে কিন্তু আমি বাখর পাতা অ্যাড করতাম না, আমি খালকে বাখর পাতা অ্যাড করবো আর একটু গরম করিয়া। তো এখন বালা থেকে মোছামুছি করিলাই আর একটু দেখি জাল কিতা ঠিক আছে নি। আর আমার মরিচর যে পিকল দিলাম আর এই খলজা গিলার কারিটা আমি রান্না করছি প্রায় 1 আওয়ারের মতন। ভালো করির স্লো আগুন দিয়া রান্না করবা। দেখাই খলজা গিলার তরকারি কিলান হয়েছে, এই যে দেখো মাশাল্লাহ। আমি কোনো পানি এড করছি না, জুলো লাগি যে পানি তার নিজস্ব পানি যেটা বার হয়েছে ওইটা তাকে এই কারিটা রান্না করছি একদম কষা কষা। যদি ভালো লাগে তে কমেন্ট করবা। আজকের এই রেসিপিগুলা খিলান হয়েছে আর অনেক রান্না বান্না করছি আপনার সাথে শেয়ার করবো। মাশাল্লাহ দেখতে তো এত সুন্দর লাগে, এই যে দেখো লাইন ধরাইয়া চারটা কারি রান্না করলাম, এখন আপনার সাথে শেয়ার করি একটা একটা করি। এখানে রান্না করলাম কুরমা, কুরমাটা খুব সুন্দর হয়েছে। এরপরে রান্না করছি চিকেনের খলজা গিলা, দেখরানি মাশাল্লাহ ভেরি নাইস। এরপরে রান্না করলাম ইলিশা মাস্টার্ড দিয়া, এইটা তো দেখছো এত মজা করে রান্না করছি একদম কষা কষা। এরপরে চাইনিজ ভেজিটেবলটা রান্না করলাম দেখরানি। তো আজকে আমার এই রান্না বান্না আপনার কাছে কিলান লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো রান্না বান্না হাফ ওয়ে করার সময় আমার তালতু বাইন আইসইন আমার গরো বিকালে, তো তাই আসার পরে কই খাওয়া দাওয়া করি, আমরা ভাতও খাইলাম প্লাস আটা খাইছি, গল্প সল্প করলাম, রান্না বান্না করলাম, এগুলা করতে করতে টায়ার্ড হয়ে গেছি। পরে কই একটা তেলর পিঠা বানাই, তো এখন শুরু করলাম তেলর পিঠা বানানি। সন্দেশ বানাইমু কারণ ঠান্ডা আইছে, যেহেতু ঠান্ডার মাঝে যুজেন সন্দেশ সন্দেশ খাই না, তাহলে তো বুঝতা তো পারা লাগে না যে ওন ঠান্ডা আইসে করি। তো এখন আমি এখানে কিছু জিনিস লইছি আপনার সাথে শেয়ার করাম। এই দেখো কা এক কাপ প্লেন ফ্লাওয়ার, আর এই যে দেখো কা এক কাপ থাকি একটু কম রাইস ফ্লাওয়ার, এরপরে একটা এগ। তো এখন আমি এগুলারে একটু এখানে করে লাইম। লবণ তো আমি আসলে সাদা সুগার খাই না, ব্রাউন সুগার খাই সবসময়, আমার কাছে ব্রাউন সুগার থাকে আর মনে থাকে না আসলে সফল গেলে যে সাদা সুগারটা আনতাম। তো এখন আমার যে মিটার যে পরিমাণ এই পরিমাণ মতো আমি ব্রাউন সুগার এড করবো। তো একটু বেশি দিতাম ওই কারণ এগুলোর মাঝে কিন্তু মিঠা কম। তো পুরা এক কাপের মতন দিছি আর একটু দেখবো যদি লাগে তাহলে আমি ফরে এড করবো। এখন এই কাপড় মাঝে আমি এই ডিমটা বানলাম, একটু বাঙ্গে বালা করে ফাটাই আনিম। কদিন ধরে আসলে সাইরাম এই ধরনের সাদা সন্দেশ খাওয়ার লাগে, সবসময় তো আর যে গুড়ের সন্দেশ খাই চিনির সন্দেশ খাইছি না বাক্কা দিনের মাঝে। এখন আমি একটু একটু করে পানি এড করবো আর এই পানিগুলো আমার রুম টেম্পারেচার পানি। তো রুম টেম্পারেচার পানি হইলে কি যে দোলা দোলা বান্ধে না, আনাইলে ভালো করে ইলেকট্রিক বিটার দিয়া ভালো করে বিট করা লাগে, আর নাইলে হাত দিয়ে ভালো করে করা লাগে, নাইলে দানা দানা বান্ধিলে তো একটু কষ্ট লাগে। তো কষ্ট হইতো না করে ঠান্ডা পানি সবচেয়ে বেটার। এখন সুন্দর করে আমি পানি দিই, ভালো করে নাড়াচাড়া করাম। আর এই যে ক্ষতটা আমি একদম এক সিমটি আর কি আমি গুয়ামুড়ি দিলাম, চাইলে আপনারা এড করতে পারবা গুয়ামুড়ি অথবা গুয়ামুড়ির পাউডার। এই সাদা সন্দেশের মাঝে চিনির সন্দেশের মাঝে গুয়ামুড়ি দিলে আমার কাছে যে মজা লাগে
আমার সবচেয়ে ফেভারিট হইছে গোয়ামুড়ি দিয়া চিনির হান্দেশ। তো আমি এখানে 2.5 কাপের মতন লইছিলাম পানি, আমি 1 কাপ অনলি দিছি, আরো একটু দিমু, বেশি লাগে না আসলে পানি, কারণ আমার তো ময়দা তো একদম কম। তো আমি আরো একটু দিলাই দিয়ে আমি ডাকিয়া রাখি লাইম হাফ এন আওয়ার মতন, এখন সুন্দর করে ডাকিয়া রাখি লাই। এখন দেখি কিলান হইল অবস্থা, দেখা সুন্দর হয়েছে। আসলে এখন আমি তেল গরম করি, তো একে করি এগুলা আমি বানাইলাই। আর এই যে চিনির হান্দেশগুলো আমি কইছিলাম না হাফ এন আওয়ারের মতন ডাইকা রাখবো, বাট আমি হাফ এন আওয়ার রাখছি না, আমি মনে হয় এখন 5 মিনিট রাখছি, কারণ আমার গরো আমার তালের গরো বইন আর বোনের হাজবেন্ড আইছিল রাতকে, তো পরে কইতে লেট হয়ে যাব হাফ এন আওয়ার রাখলে খাম নাই আর রাখবার, আর নাইলে কিন্তু আরও একটু রেইজ হইল নে আর একটু ফুলল নে হান্দেশগুলা। আর যতই চিনির হান্দেশ খৌকা আর গুড়ের হান্দেশ খৌকা গুলা যদিন একটু রাখ হইন, লাইক কয়েক ঘন্টা কইরা রাখি লাইন গুলা গুললা তৈলে আরও সুন্দর হইয়া ফুলে। তো একে করে আমি সবটিন করিলাম, তারপরে আপনার সাথে শেয়ার করাম। তো তালের গুড়ো বইন আর তানোর হাজবেন্ড আর দুইজন আইয়া উফরে উফরে বইয়া গেছেন আর সাইডটা খাইয়াও গেছেন, আর পরে লাস্টর গেছেন আরও বেশি সুন্দর হয়েছে। ওই যে দেখো কা এগুলো আমি আগে এক মুখা দিলে আর মুখা উল্টাইতাম ফার্সি নলান, লাইক গুইরা গুইরা যাই গেছে আইরো মুখা। তো আশা করি আপনারা কাছে আজকে আমার এই রেসিপিটা ওই ভালো লাগছে, নেক্সট টাইম আর কোনো ধরনের পিঠা আপনার সাথে শেয়ার করবো। এগুলো সবগুলা শেষ করে তারপরে দেখাইলাম কি আর এগুলোর মধ্যে চাউল গুঁড়ি আর ময়দা দিয়ে আর একটা এগ দিয়ে রান্না করছি, কুক করছি, আর সাথে তো ব্রাউন সুগার, তো ব্রাউন সুগার দিলে একটু ফুলে কম আর কালার দেখছি একদম লাগের জন খাজুরের গুড়ের মতন হয়েছে কালার। আর যদিন সাদা চিনি দিয়া রান্না করতাম তাহলে তো একদম সুন্দর হইল অনেক, আর এই যে দেখো কা ভিতর খুবই সুন্দর, একবারে সফট আর তুরা তুরা ক্রাঞ্চি আছে। এই যে ভিতরটা খুব সুন্দর হয়েছে। আশা করি আজকে এই রেসিপিটা ছোটখাটো জটফট একটা রেসিপি শেয়ার করলাম, যদি ভালো লাগে লাইক কমে শেয়ার করবা, ফলো করবা আমার চ্যানেলটা। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।